নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। প্রতিদিনের নতুন নতুন ভিডিওতে আপনারা আধ্যাত্মিক, জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন টোটকা এবং উপায় সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। একত্রিশে জানুয়ারি 2021 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থী তিথি, আর এই বিশেষ চতুর্থীকে সংকষ্টী চতুর্থী বা তিল চতুর্থী নামে খ্যাত। চুপচাপ এখানে রেখে দিন 5 টাকার একটি কয়েন, আর আপনার ভাগ্য চমকাতে একটুও সময় লাগবে না। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের উপায় এবং টোটকার বিশেষ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। এবারে 2021 সালের 31শে জানুয়ারি রবিবার কৃষ্ণপক্ষের বিশেষ চতুর্থী তিথি তথা সংকষ্টী চতুর্থী পড়েছে, আর এই বিশেষ চতুর্থী মাঘ মাসে পড়ার জন্য তাই এই বিশেষ চতুর্থীকে মাঘ চতুর্থী নামেও বলা হয়। আর এই চতুর্থী তিথিতে ছোট ছোট উপায় এবং টোটকা করলে গৃহে এবং গৃহের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনার সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং জীবনের অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে, আর সেই সাথে কারোর নেগেটিভ শক্তি আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে না এবং আপনার সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য এই বিশেষ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। যারা দীর্ঘদিন সন্তান কামনায় বিভিন্ন উপায় টোটকা করছেন, তারা যদি এই বিশেষ সংকষ্টী চতুর্থীতে, এই তিল চতুর্থীতে বা এই মাঘ মাসের বিশেষ চতুর্থীতে যদি সন্তান কামনায় আপনারা শ্রী গণপতিদেব এবং বালকৃষ্ণকে পূজা অর্চনা করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে আপনার সন্তানের উন্নতির জন্য, তার ক্যারিয়ারের জীবনে সফলতার জন্য এই বিশেষ চতুর্থীতে অবশ্যই পূজা অর্চনা করুন। আমরা জানি প্রতি মাসের 2টি করে চতুর্থী তিথি আসে, একটি শুক্লাপক্ষ এবং একটি কৃষ্ণাপক্ষের। কিন্তু এই কৃষ্ণপক্ষের বিশেষ সংকষ্টী চতুর্থী এবং মাঘ মাসের এই চতুর্থী অত্যন্ত শুভ ফল আনতে পারে আপনার পরিবারের জন্য, আপনার জন্য এবং সেই সাথে আপনার সন্তানের জন্য। শুক্লাপক্ষের চতুর্থীকে সাধারণত আমরা বিনায়ক চতুর্থী নামে মনে করি। তাই এই 31শে জানুয়ারি 2021 রবিবার এই সংকষ্টী চতুর্থী তথা তিল চতুর্থী তথা মাঘ মাসের এই বিশেষ চতুর্থীতে এই ছোট একটি উপায় আপনারা করুন, আর যে উপায় আপনার অর্থনৈতিক সংকট এবং পারিবারিক সংকট থেকে মুক্তি দিতে পারেন শ্রী গণপতিদেব। আর এই প্রয়োগের জন্য একটি 5 টাকার কয়েন আপনার ব্যবহার করতে হবে, আর কিভাবে করতে হবে তা জানার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। শ্রী গণপতিদেবের পূজাতে আজ আপনারা তিল এবং গুড় মিশ্রিত করে অথবা তিল এবং গুড় আপনারা প্রসাদ হিসাবে অবশ্যই নিবেদন করুন, আর এই তিল এবং গুড়ের লাড্ডু তৈরি করে আপনারা আপনার বয়সের সংখ্যা অনুসারে আপনারা অবশ্যই নিবেদন করবেন। যদি আপনার 30 বছর বয়স হয় তাহলে আপনি 30টি লাড্ডু নিবেদন করবেন। আপনি যদি আপনার সন্তানের জন্য এই বিশেষ উপবাস করে থাকেন তাহলে তার বয়স অনুসারে আপনি এই বিশেষ লাড্ডু নিবেদন করবেন। শ্রী গণপতিদেবের পূজা অর্চনা অবশ্যই আজ সন্ধ্যার সময় করবেন এবং সেই সময় এই চমৎকারী উপায়টি করবেন। আপনারা সবাই জানেন গণপতিদেবের অত্যন্ত প্রিয় হলো দুর্বা, আর এই বিশেষ দিনে দুর্বা ঘাসের বিশেষ প্রয়োগ আপনারা করতে পারেন এবং সমস্ত আপনার ছোট ছোট কামনার সফলতার রূপ পেতে পারে এই বিশেষ উপায়ে। জীবনের প্রতিটি সমস্যা দূর করার জন্য এই দুর্বা এবং 5 টাকার কয়েনের এই চমৎকারী উপায়টি আপনারা করবেন, আর সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক সংকট বা আকস্মিক কোনো বাধা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তাই এই 31শে জানুয়ারি সংকষ্টী চতুর্থী তথা মাঘ চতুর্থীতে আপনারা সন্ধ্যার সময় এই চমৎকারী উপায়টি করুন। প্রথমে আপনি আপনার গৃহের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আপনি শ্রী গণপতিদেবের একটি মূর্তি অথবা একটি ছবি আপনারা স্থাপন করুন। লাল কাপড়ের উপরে স্থাপন করলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন এবং আপনারা লাল পুষ্প অবশ্যই নিবেদন করুন। সেই সাথে একটি ঘিয়ের প্রদীপ এবং সেই সাথে আপনারা অবশ্যই সুগন্ধি
धूप निवेदन करुन। आर प्रसाद हिसाबे आपनारा तिलेर लाड्डू भोग निवेदन करुन। आर ए समय ए चमत्कारी 5 टाकार कॉइनेर उपायटी करुन। आर जे उपाय आपनार जीवन के खुशीते भरिए दीते पारे। प्रथमे दुर्वा घास आपनी निये निन आर 5टी दुर्वा घास एकसंगे बेधे एकटी बान्डिल प्रस्तुत करुन। आर ता आपनारा अवश्यई श्री गणपति देवेर कांधे अथवा मस्तके निवेदन करुन। आर एमोनी बान्डिल जदि आपनारा 5टी 11टी किंबा 21टी निवेदन करें सेक्षेत्रे अत्यंत शुभ फल पाबेन। आर तारपरे अवश्यई आपनारा श्री गणपति देवके एकटी पैते निवेदन करबेन। 5 संख्याटी जेहेतु अत्यंत शुभ श्री गणपति देवेर विषय তাই আপনারা 5 সংখ্যাকে ব্যবহার করুন, 5 টাকার কয়েনকে ব্যবহার করুন। যদি না থাকে তাহলে আপনারা 10 টাকার কয়েন কিংবা 1 টাকার কয়েনও দিতে পারেন। তারপরে এই যে দুর্বা ঘাস আপনারা মস্তকে কিংবা কাঁধে নিবেদন করেছেন বা পাশে নিবেদন করেছেন, চরণে নিবেদন করবেন না। যদি আপনার ছবিতে এই বিশেষ উপায় করেন তাহলে শ্রী গণপতি দেবের পাশে এটা রাখবেন দুর্বাটি, আর তার উপরে 5 টাকার কয়েনটি রাখবেন। আর তারপরে আপনারা হলুদ এবং সিঁদুর দিয়ে আপনারা অবশ্যই তিলক অঙ্কন করুন এবং কেশর দিয়ে আপনারা অবশ্যই তিলক অঙ্কন করতে পারেন এবং সেই সাথে গোলাপ ফুল পুষ্প হিসেবে নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তারপরে আপনারা শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন। আর তারপরে পূজা অর্চনা শেষে আপনারা অবশ্যই এই 5 টাকার কয়েনটি সারা রাত আপনারা শ্রী গণপতি দেবের পাশে রাখুন। আর তারপরে আপনারা তিলের যে ভোগ তা আপনারা অবশ্যই সবাইকে বিতরণ করবেন পূজা অর্চনার পরে এবং সেই সাথে বলবো যে যে 5 টাকার কয়েন এবং যে ঘাস সেটি কিন্তু আপনারা ওই লাল শালুর উপরে বা লাল কাপড়ের উপরে গণপতিদেবকে স্থাপন করেছেন তার উপরে রাখুন। পরের দিন আপনারা শ্রী গণপতিদেবের ছবিকে যথাস্থানে সম্মানপূর্বক রেখে যে লাল কাপড়ের উপরে আপনারা পূজা অর্চনা করেছিলেন তা আপনারা একসঙ্গে গুটিয়ে একটি পুঁটলি বানিয়ে ফেলুন, আর যার মধ্যে ওই দুর্বা ঘাস এবং ওই 5 টাকার কয়েন রয়েছে। আর এই পুঁটলিটি আপনারা অবশ্যই আপনাদের অর্থ রাখার স্থানে রাখুন। আপনি যদি ব্যবসায়িক স্থানে রাখতে চান অবশ্যই ব্যবসার ক্যাশব্যাকসে আপনারা রাখতে পারেন, অথবা আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যান তাহলে এই বিশেষ পুঁটলি আপনি আপনার ব্যাগের মধ্যে রাখতে পারেন, অথবা আপনি কোনো ইন্টারভিউতে দিতে যাচ্ছেন বা কোনো পরীক্ষাতে যাচ্ছেন তাহলে এই বিশেষ পুটুলিটি আপনি আপনার কাছে রাখতে পারেন। শ্রী গণপতি দেবের কৃপায় আপনার কর্মক্ষেত্রে অবশ্যই সফলতা ফিরে আসবে। অথবা আপনি দীর্ঘদিন কোর্ট কাছারিতে বিভিন্ন মামলাতে ঝুলছেন, কোনোভাবেই নিষ্পত্তি হচ্ছে না, সেক্ষেত্রেও আপনারা এই বিশেষ উপায় করে নিয়ে যেতে পারেন। আর এই 5 টাকার কয়েন এবং দুর্বার এই চমৎকারী উপায় আপনাকে কিন্তু সফলতার মুখ দেখাতে পারে, আর তা করুন এই বিশেষ গণপতি দেবের সংকষ্টি চতুর্থীতে। এবং ফিরে এসে অবশ্যই যথাস্থানে আপনারা এই লাল শালুটি বা লাল পুটলিটি আপনারা রাখুন। আর এটি অত্যন্ত সহজ এবং সরল একটি উপায় এবং টোটকা, যা করতে কোনো রকমভাবেই আপনাদের খরচ হবে না, কিন্তু মনে রাখবেন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করুন, অত্যন্ত জীবনে ফল পাবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক করুন এবং অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি আপনারা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।